বৈধ নাগরিকদের চিহ্নিত করে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব বাতিল করতে আসামের চূড়ান্ত নাগরিক পঞ্জি বা এনআরসি থেকে বাদ পড়েছেন রাজ্যের 19 লাখেরও বেশি বাসিন্দা। তবে তালিকায় নাম না থাকলেই বিদেশি বলে চিহ্নিত কিংবা বন্দি শিবিরে নেওয়া হবে না বলে আশ্বস্ত করে নাগরিকত্ব প্রমাণের জন্য বাদ পড়াদের 120 দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে বলেছে আসাম রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এনআরসি থেকে বাদ পড়াদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কথা বলা হবে বলে জানালেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ঢাকা সফরে এসে বাংলাদেশকে আশ্বস্ত করে যাওয়ায় এ নিয়ে আপাতত উদ্বিগ্ন হবার কারণ নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী, আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ, আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। আর দর্শক এছাড়া কলকাতা থেকে সরাসরি যুক্ত হবেন ভারতের সাংবাদিক তরুণ চক্রবর্তী ও আসাম থেকে যুক্ত হবেন ব্যতিক্রমের সম্পাদক ডক্টর সৌমেন ভারতীয়া, তাদেরকে আমরা পাবো। স্বাগত আপনাদের তিনজন, আপনাদের সবাইকে চারজনকে রাজকাহনে। আমি শিরোনাম যেটি ঠিক করেছি সেটাই আসলে আমার প্রথম প্রশ্ন, যে আসামের নাগরিকপঞ্জি বাংলাদেশের কি, আসলে বাংলাদেশের উদ্বিগ্ন হবার মতো কিছু আছে কিনা, কারণ 19 লাখের বেশি নাগরিক তালিকা থেকে বাদ পড়ল এবং আমরা ক্ষমতাসীন জোটের অনেক নেতাদেরকে বলতে শুনেছি যে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়া হবে, অনুপ্রবেশকারীরা বাংলাদেশি, এরকমটা যেমন বলেছেন, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সেতুমন্ত্রী বলছেন যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তেমনটি বলে গেলেন জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসে। আর পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমার অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বললেন উদ্বেগের কিছু নাই। আসলে কি আশ্বস্ত হয়ে যেতে পারি আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায় মুন্সি ফয়েজ? আমাদের আশ্বস্ত তো হতে হবে বিভিন্ন কারণে। এক হলো তারা বলেছে, এটা আজকেও যদি আমরা দেখি খবরের কাগজে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনিও কিন্তু আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নয় বরং তাদের নিজেদের ওখানে স্বতঃপ্রণোদিত হয়ে এই কথাগুলোই বলেছেন যে এটা নিয়ে, এটা ভারতের বিষয়, এই ইয়ের ফলে যে 19 লাখ বাদ পড়েছে তারা সাথে সাথে তারা বিদেশি হয়ে গেল না, এটা অনেক এখনো করার, অনেক কিছু করার আছে আর তাদের এখনই, মানে তাদেরকে কোনো রকমের ক্যাম্পে বা কোথাও নিয়ে যাওয়া হবে না বা তারা বিদেশি বলে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে এরকম কোনো কথা তারা বলে নাই। তো সুতরাং আমাদের এই চিন্তা করতে হবে যে খামাখা আমরা আগ বাড়িয়ে কেন চিন্তিত হব, সেটা প্রকাশ করব। আপনি যেটি বলছেন এখনই তাদেরকে বের করে দেওয়া হবে না, এখনই বন্দী শিবিরে নেওয়া হবে না, কিন্তু সেই আবেদনের সময় 120 দিন পার হয়ে গেলে কয়েকটা জিনিস আপনি খেয়াল করতে, কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতেই যারা এটা নিয়ে খুব বেশি উৎসাহী ছিলেন তারাই কিন্তু এখন বিভিন্ন রকমের প্রতিবাদ করছেন যে এটা ঠিক হয় নাই। তারা বলছেন যে তাদের নেতারা বাদ পড়ে গেছে এবং অনেকগুলো খুব হাই প্রোফাইল লোকজন বাদ পড়ে গেছে, যেমন আগের যে ইয়ে ছিলেন কি বলে ভারতের রাষ্ট্রপতি ছিলেন তার পরিবারের লোকজন বাদ পড়েছে, এটা তো খুব আশ্চর্যের ব্যাপার না। তাদের সামরিক বাহিনী উচ্চপদস্থ অফিসার তিনি বাদ পড়ে গেছেন, তার ফ্যামিলি বাদ পড়ে গেছে, সুতরাং এটা যে বিভিন্ন রকমের সমস্যা আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আর তারপরে এটার বিরুদ্ধে অ্যাপিল করবার ব্যবস্থা করা হয়েছে।